আরব জুয়েলার্স নিয়ে নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার দুবাই পৌঁছান সাকিব আল হাসান। এর একদিন পর বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম উর্ফে আরব খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আয়োজন ঘিরে এদিন সন্ধ্যা থেকেই দুবাই গোল্ডসুকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে বিভিন্ন দেশের মানুষ সেখানে জড়ো হন। অনুষ্ঠানের শুরুতে আরব সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হন বিদেশি শিল্পীরা। রাত আটটার দিকে সাকিব আল হাসান গোল্ডসুকে এলেও আরব জুয়েলারিতে পৌঁছাতে হিমশিম খেতে হয় হাজার হাজার মানুষ। এই সময় সাকিবকে একনজর দেখতে ভিড় করেন সেখানে। এই দোকান উদ্বোধনের পর পাশের গোল্ডল্যান্ড বিল্ডিংয়ে আপন জুয়েলারি নামে আরেকটি শোরুম পরিদর্শন করেন সাকিব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সাকিব আল হাসান দুবাই গোল্ডসুক ছেড়ে যাওয়ার পর আরব জুয়েলারির মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন হিরো আলম, আরিফিন আকাশ, বঙ্গশিমুল, জাবেদ সরওয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক দেবাশিস বিশ্বাস। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে চিত্রনায়িকা দিঘি, পারভেজ খান পাবেল দেশ থেকে দুবাই এলেও এ সময়ে তাদের দেখা যায়নি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।